নমস্কার সানি টেকনোলজি ইউটিউব চ্যানেলের দর্শক সকল মই সানি আপনার সকলকে পুনর্বার স্বাগতম জানাইছো। দর্শক সকল আজি সন্ধিয়া আপনার বহুকেটা গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। গোটেকেইটা খবরে আপনার বহুতেই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণকে চাই থাকিব, ভিডিওটি অল্প স্কিপ নকৰিব। দর্শক সকল এতিয়ালৈকে যদি ভিডিওটি লাইক করা নাই প্লিজ এটা লাইক করব, লগতে ভিডিওটি আপনার বেন সকলের মাজত শেয়ার করব। দর্শক সকল আজির প্রথমটো খবরে হৈছে এবার কড়াইঘাটর কেক যুদ্ধত অবতীর্ণ হব এজেপি, পুলিয়ে পোখাই উৎখাত হব বিজেপি, হুঙ্কার লুড়েন জ্যোতি গগৈর। সাম্প্রদায়িক রাজনৈতিক দলসমূহ 2021 নির্বাচনত উৎখাত করার হুঙ্কার লুড়েন জ্যোতি গগৈর হওয়া যায় এই মন্তব্য লুড়েন জ্যোতি গগৈর। হিমন্ত বিশ্বর নির্দেশত বদরুদ্দিন আজমলে আজমলার মঞ্চত উর্দু ভাষাক ফলক লগায় বলে কয় লুড়েন জ্যোতিয়ে। আজমলর বর্গর যমুনামুখত অসম জাতীয় পরিষদর জাতীয় জাগরণ সমাবেশত এক ঘন্টা 20 মিনিট উদ্দাত্ত কণ্ঠরে ভাষণ লুড়েন জ্যোতি গগৈর। লুড়েন জ্যোতি গগৈর হুঙ্কার 2021 সরকার হব জাতীয়তাবাদীর সরকার। সভাত ভাষণ প্রসঙ্গত লুড়েন জ্যোতি গগৈ বিজেপি সরকারক কঠোর সমালোচনা করে আগন্তুক নির্বাচনত সাম্প্রদায়িক দলসমূহক উৎখাত করার হুঙ্কার প্রদান করে। অসম জাতীয় পরিষদর হোজাই জেলার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বত অনুষ্ঠিত সভাখনের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিল বেনু মাধব ঘোষে। সভাত প্রায় 1 ঘণ্টা 20 মিনিট সময় উদ্দাত্ত কণ্ঠরে ভাষণ প্রদান করে লুড়েন জ্যোতি গগৈ। ভাষণ প্রদান করে লুড়েন জ্যোতি গগৈ লগতে কয় যে বদরুদ্দিন আজমলের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার গোপন বুঝাবুঝি আছে। দিনত এজনে আনজনের সমালোচনা করলেও রাতে এজনে আনজনের সঙ্গে ফোন করে সুখ দুঃখের বতরা লওয়ার পিছদিনা সভাত কোনে কি কব খ্যাত হিরাং করে। বিজেপি সরকারখনক কঠোর সমালোচনা করে লুড়েন জ্যোতি গগৈ কয় যে সরকারে রাইজক বিনামূল্যে চাউল যোগান ধরেছে, কিন্তু বিনামূল্যে চাউল যোগান দি অত্যাবশ্যকীয় সামগ্রী সমূহের মূল্য বৃদ্ধি করে রাইজক শোষণ করে আছে। দুটকীয় চাউলের লগত রাইজে 100 টকা কেজি দাইল খাই সরকারখনক গোয়ালগালি দি আছে। আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধিরে সরকারে দুখিয়াক লুণ্ঠন করে নিজের জেব গরম করেছে। সিন্ডিকেট বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে সরকারখনের সম্মুখতে কয়লা সুপারের সিন্ডিকেট চলি আছে। জাতি মাতি আর ভেটির কথা কোয়া সরকারখনে জাতিক ঠগিলে মাতি বাংলাদেশত সমজাই দিলে আর ভেটিত কাপ অলব করে বাংলাদেশীক বরপুরা পাড়ি দিলে। লগতে লুড়েন জ্যোতি গগৈ লগতে কয় যে নির্বাচন আহিলে সরকার মুখত কেবল হিন্দু মুসলিমের কথা, মুখলে অসম দখল করার কথা, এনেবর কথার বাইরে উন্নয়নের কথা কোয়ার সাহস নাই সরকারখনের। নির্বাচন আহিলে সাম্প্রদায়িক কার্ড খেলি পুনের শাসনের বাকজরি দখল করবে বিচারে বিজেপি সরকারখনে। ভাষণত লুড়েন জ্যোতি গগৈ হিমন্ত বিশ্ব শর্মাকো কঠোর সমালোচনা করে কয় যে তেওঁ যতে সুবিধা দেখে তালৈ দৌড় যায়। অসমক ধ্বংস করার মূল মানুষজনে হিমন্ত বিশ্ব শর্মা বলে উল্লেখ করে এবার কড়াইঘাটর শেষ যুদ্ধত এজেপি অবতীর্ণ হয়ে বিজেপিক পুলিয়ে পোখাই উৎখাত করব বলে হুঙ্কার প্রদান করে। 2021 এজেপি দলেই সরকার করব বলে উল্লেখ করে এজেপি সরকার আহিলে কা আইন বলবৎ হবলৈ নিদিয়ার হুঙ্কার প্রদান করে। নীলবাগানের মুবারক বস্তিত অনুষ্ঠিত হওয়া সভাত গগৈ হিমন্ত বিশ্বক বিশ্বর 1 নং মিছলিয়া বলে উল্লেখ করে। সভাত এজেপি দলের আহ্বানত রাইজে নিজে নিজে আহি এজেপি লৈ বরঙনি আগবাই বহুতে 100-200 দান করে এজেপি দলের সাংগঠনিক কাম কাজের দবকার কর্ডোবা স্কুলের এগারী কণমানি ছাত্রই নিজের সাঁচি রখা টকার বাকসটি আনুষ্ঠানিকভাবে লুড়েন জ্যোতি গগৈর হাতত প্রদান করে। ইয়ার লগতে দর্শক সকল আজির 2 নম্বর খবরটি হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর। 3 মার্চত অসমসহ 4 রাজ্যের আর এখন কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। অসমকে ধরে 4 রাজ্য আর এখন কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনক লৈ 2 মার্চত পুনের বৈঠকত মিলিত হব কেন্দ্রীয় নির্বাচন আয়োগ। তার পিছদিন অর্থাৎ 3 মার্চ বুধবারে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। 2 মার্চত মুখ্য নির্বাচনী আয়ুক্ত সুনীল আরোরার অধ্যক্ষতাত অনুষ্ঠিত হব এই বৈঠক। এই বৈঠকত কেন্দ্রীয় সরকার রাজহ সচিব সেন্ট্রেল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সর অধ্যক্ষ সেন্ট্রেল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমার অধ্যক্ষ আর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটর মুরব্বী উপস্থিত থাকিব। বৈঠকত নির্বাচনের দিন ঘোষণার পাছত দল আর নেতাই টকা সুরা তথা অন্য সামগ্রীর ভোটারক আকর্ষিত করার প্রচেষ্টাক প্রতিহিত করবলৈ লবলগীয়া পদক্ষেপ সমূহের সন্দর্ভত আলোচনা হব। দর্শক সকল 3 নম্বর খবরটি হয়েছে নির্বাচনের বান্ধিছে কঁকালত টঙালি কংগ্রেসের হয়ে সোশ্যাল মিডিয়াত কাম আরম্ভ করলে ডিজাইন বক্সে। ছত্তিশগড়ত সরকার গঠনত মুখ্য ভূমিকা লওয়া সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞ গোট ডিজাইন বক্স এতিয়া প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীক ডিভাইস বক্সে দিছে প্রশিক্ষণ। এই হিসাবত কংগ্রেসে দিসপুর দখলের আরম্ভ করেছে কচুয়াবাজ। প্রদেশ কংগ্রেস এটা ব্যস্ত অসম বচাও অভিযানত নির্বাচনের দিন ঘোষণার পূর্বে আরম্ভ করা এই অভিযানের মাজতে চলিছে আন এক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিছে ডিজাইন বক্স নামের সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ টিমে। ছত্তিশগড়ত বিজেপির রমন সিং সরকারক আতরাই কংগ্রেস সরকার গঠনত বিশেষ ভূমিকা লওয়া ডিজাইন বক্স নামের বিশেষজ্ঞ টিমটে প্রদেশ কংগ্রেসের হয়ে এবার কাম করেছে।
Rajiv Bhavan or Hobarmata Design Boxer Hote, APCC Sukti Hose at Risk Kutitokat, Dumah Porchanto Homot, Congress or Soy Social Media, Kam Koribo Design Boxe, Utimote Homot Design Box Kam Arambo Korisaboli, Zonese APCC Media Gutorneta Obisit Mozumdare. Social media Jokolo Bihon Akabati Prakton Congressimonti, Nilamoni Sendeka, Nilamoni Sendekai Kole, Bizapir Social Media Timotkui Amar Dim Besi Hokti Hali, Social Media Jurita Zubosomok, Amyakor Hito Koriba Pariseru Amari Sorkar Hobo, Murhomos to Debar Mukeda is a Dispuroloi Zoikoribu Potapotiabo, Yarlogata Dorhokola Zer Sign Number Hobber, Tio Seta Gutapurno Hobberta, Big Breaking News. এই মুহূৰ্তত আপোনালোকৰ বাবে লৈ আহিছো কাইলৈ 26 ফেব্ৰুৱাৰীত ভাৰত বন্ধৰ আৰু সকা বন্ধৰ আহ্বান দুটা সংগঠনৰ এই মুহূৰ্তত দৰ্শকসকলৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ সমগ্ৰ দেশজুৰি পেট্ৰল ডিজেলৰ মূল্যবৃদ্ধিৰ প্ৰতিবাদত ভাৰত পৰিবহণ কৰ্মী কল্যাণ সংঘই 26 ফেব্ৰুৱাৰীত দেশজুৰি সকা বন্ধৰ আহ্বান জনাইছে সংঘই কিগৰি চৰকাৰক পেট্ৰল ডিজেলৰ মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ বাবে দাবী জনায় আনহাতে সেইদিনাই কনফেডাৰেচন অফ অল ইণ্ডিয়া ট্ৰেডাৰ্ছেও ভাৰত বন্ধৰ আহ্বান জনাইছে প্ৰস্তাৱিত ইউ এ বিধায়ক পাটিলৰ দাবীত ভাৰত বন্ধৰ আহ্বান জনাইছে কনফেডাৰেচন অফ অল ইণ্ডিয়া ট্ৰেডাৰ্ছে সকা বন্ধৰ সময়ত 26 ফেব্ৰুৱাৰীত দেশত সামগ্ৰী পৰিবহণকাৰী ট্ৰাকসমূহৰ চলাচল সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ পৰিব উল্লেখযোগ্য যে আন্তঃৰাষ্ট্ৰীয় খাৰুৱা তেলৰ বজাৰত চাহিদা আৰু মূল্যবৃদ্ধি নোহোৱাৰ পাছতো ভাৰতত পেট্ৰল ডিজেলৰ ক্ৰমবৰ্ধমান মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি ভাৰত পৰিবহণ কৰ্মী কল্যাণ সংঘই সকা বন্ধৰ আহ্বান জনাইছে দৰ্শকসকল 5 নম্বৰ খবৰটি হৈছে অধিগ্ৰহণ কৰা বাছৰ কৰ সংগ্ৰহক লৈ উত্তেজনা নগাঁও জিলাৰ ৰহাৰ টোলগেটত বুধবাৰে দুপৰীয়া সৃষ্টি হয় এক উত্তেজনাময় পৰিস্থিতিৰ টোলগেট কৰ্তৃপক্ষ আৰু বাছ চালকৰ মাজত টোল টেক্সক লৈ হোৱা এক সংঘাতে বহু সময় ধৰি পৰিৱেশ উত্তপ্ত কৰি ৰাখে কেইবাশ যান বাহন বহু সময় ধৰি আবদ্ধ হৈ পৰে উল্লেখ্য যে বিজেপিৰ এখন সভালৈ মানুহ আনিবৰ বাবে গুৱাহাটীৰ পৰা অধিগ্ৰহণ কৰা হৈছে বহু গাড়ী সেই সময়তে বুধবাৰে অধিগ্ৰহণ কৰা গাড়ীসমূহ নগাঁৱলৈ বুলি ৰাওনা হয় পিছে কেনা লাগিল ৰহাৰ টোলগেটত বাছসমূহ ৰহাৰ টোলগেটত প্ৰৱেশ কৰাৰ সময়তে টোলগেটত কৰ্তৃপক্ষই প্ৰতিখন গাড়ীৰ পৰা 300 টকাকৈ কৰ বিচাৰে কিন্তু টোলগেটত ধন দিবলৈ অমান্তি হয় চালকসকলৰ মতে বিজেপি সভাৰ বাবে অহা বাছৰ পৰা যিদৰে সোনাপুৰৰ নাজিৰাঘাটত টোল কৰ লোৱা নাই সেইদৰে ৰহাৰ টোলগেটতো কৰ দিয়াৰ অৰ্থ নাই ইয়াকে লৈ টোল সংগ্ৰহকাৰী লোকৰ সৈতে তীব্ৰ বাক বিতম্বাৰ সৃষ্টি হয় দুই পক্ষৰ মাজত লগতে আধা ঘণ্টা ধৰি ৰহাৰ টোলগেটৰ পৰা বহু দূৰত্বলৈ আবদ্ধ হৈ পৰে বাছসমূহৰ লগতে অন্যান্য যান বাহনসমূহ পিছত ৰহা আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ চেষ্টা কৰে আৰু টোলগেট কৰ্তৃপক্ষই উৰ্ধতন কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰি বাছসমূহ যাবলৈ দিয়ে দৰ্শকসকল 6 নম্বৰ খবৰটি হৈছে সংসদ ভৱনত কৃষি গৱেষণা কেন্দ্ৰ স্থাপনৰ দাবী কৃষক নেতা ৰাকেশ টিকাইতৰ কৃষক নেতা ৰাকেশ টিকাইতে কেন্দ্ৰীয় চৰকাৰক ভাৰতৰ সংসদ ভৱনৰ চৌহদত এটা কৃষি গৱেষণা কেন্দ্ৰ স্থাপন কৰিবলৈ দাবী জনাইছে ভাৰতীয় কিষাণ ইউনিয়নৰ নেতাগৰাকীৰ মতে এই কৃষি গৱেষণা কেন্দ্ৰই দেশৰ উৎপাদিত শস্য তথা ফচলৰ দৰ নিৰ্ধাৰণ কৰিব পাৰিব চৰকাৰে ভাবে যে স্বামীনাথনৰ প্ৰতিবেদনে নিৰ্ধাৰণ কৰি দিয়া শস্যৰ ন্যূনতম সমৰ্থন মূল্যতা দি গৈছে তেনে চৰকাৰে সংসদৰ চৌহদ প্ৰিয় কৃষি গৱেষণা কেন্দ্ৰ স্থাপন নকৰে তাত কৃষি কৰ্ম কিয় নকৰে আৰু শস্য চপোৱাৰ পিছত লাভ আৰু ক্ষতি অনুসৰি কিয় তেওঁলোকে দৰ নিৰ্ধাৰণ নকৰে বুলি প্ৰশ্ন কৰি টিকাইতে চৰকাৰক কটাক্ষ কৰে টিকাইতে লগতে কয় যে এতিয়াৰে পৰা ৰাজনৈতিক দলসমূহে সকলো নিৰ্বাচনতে কৃষকৰ কল্যাণৰ বাবে সকলো ধৰণৰ আঁচনি অন্তৰ্ভুক্ত আৰু কৃষকৰ সকলো সমস্যা সমাধান কৰিব লাগিব ইফালে কেন্দ্ৰই বিতৰ্কিত তিনি কৃষি আইন বাতিল নকৰিলে অতি শীঘ্ৰেই 40 লাখ ট্ৰেক্টৰেৰে সংসদ ভৱন ঘেৰাও কৰা হ'ব বুলি পুনৰ সদৰি কৰে কৃষক নেতাগৰাকীয়ে দৰ্শকসকল 7 নম্বৰ খবৰটি হৈছে পুনৰ কোভিড সংক্ৰমণ বৃদ্ধি দেশৰ এখন জিলাত পুনৰ পালন কৰিব দুদিনীয়া জনতা কাৰ্ফিউ দেশৰ বিভিন্ন প্ৰান্তত পুনৰ মহামাৰী কোভিড 19ৰ সংক্ৰমণ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে মহাৰাষ্ট্ৰতো বৃদ্ধি পাবলৈ ধৰিছে পুনৰ কোভিড 19ৰ সংক্ৰমণ ইতিমধ্যে ৰাজ্যখনত পূৰ্বৰ দৰে কোভিড 19 প্ৰতিৰোধী সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা দেখা গৈছে কোভিড 19ৰ এই পুনৰ সংক্ৰমণ প্ৰতিৰোধৰ বাবে ৰাজ্যখনৰ এখন জিলাই দুদিনীয়া জনতা কাৰ্ফিউ পালন কৰিব বুধবাৰে ৰাজ্যখনৰ লাতুৰ জিলা প্ৰশাসনৰ শীৰ্ষ সূত্ৰই প্ৰকাশ কৰিছে অহা 27 আৰু 28 ফেব্ৰুৱাৰীত কোভিড 19ৰ সংক্ৰমণ প্ৰতিৰোধৰ বাবে লাতুৰ জিলাত দুদিনীয়া জনতা কাৰ্ফিউ পালন কৰা হ'ব জিলাখনৰ উপায়ুক্ত পৃথিৰাজ বিপিয়ে জিলাখনৰ জনসাধাৰণক কোভিড সংক্ৰমণৰ শিকলিডাল বিচ্ছিন্ন কৰাৰ স্বাৰ্থত দুদিনীয়া জনতা কাৰ্ফিউ পালন কৰিবলৈ আহ্বান জনাইছে জনতা কাৰ্ফিউৰ পৰা কেৱল অত্যাৱশ্যকীয় সেৱাসমূহক ৰেহাই দিয়া হ'ব ছ'চিয়েল মিডিয়াৰ প্লেটফৰ্মত এক ভিডিঅ' বাৰ্তাৰ যোগে উপায়ুক্তগৰাকীয়ে কয় ৰাজ্যৰ গড় সংক্ৰমণৰ তুলনাত লাতুৰ জিলাত কোভিড 19ৰ পুনৰ সংক্ৰমণৰ হাৰ যথেষ্ট কম বুলিও দাবী কৰিছে উপায়ুক্তগৰাকীয়ে জিলাখনত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণাধীন বুলি সদৰি কৰি উপায়ুক্তগৰাকীয়ে জনসাধাৰণক আতংকিত নহ'বলৈও আহ্বান জনায়
ভাইরাসক প্রতিরোধ করবলে জনসাধারণে শনিবার আর দেওবারে অত্যাবশ্যকীয় সেবার বাইরে অন্যান্য কামর বাইরলৈ ওলার বিরত থাকবল অনুরোধ জানাইছো, যাতে ইয়ার জড়িয়ে আমি ভাইরাসের শৃঙ্খলা ছিঙিব পাৰো। লগতে কয় উল্লেখ্য যে বুধবার জেলাখনত আৰু 98 কোভিড 19 আক্রান্ত লোক ধরা পড়েছে। ইয়ার ফলত জেলাখনত কোভিড আক্রান্ত লোকের সংখ্যা 25,045 গৰাকী আৰু কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা হয়েছে 703 গৰাকী। দর্শক সকল, 9 নম্বর খবরটি হয়েছে নির্বাচনের পূর্বে সমগ্র রাজ্যক অশান্ত অঞ্চল ঘোষণা রাজ্যপালের। অসম বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পূর্বে সমগ্র অসমক অশান্ত অঞ্চল হিসাবে চিহ্নিত করলে রাজ্যপাল প্রফেসর জগদীশ মুখীয়ে। অসমৰ রাজ্যপাল জগদীশ মুখীয়ে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন 1998, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার এক্ট 1998 চমুকৈ AFSPAৰ অধীনত সমগ্র রাজ্যক অশান্ত অঞ্চল ঘোষণা করেছে। রাজ্যপালের এই অধিসূচনা অহা 27 ফেব্রুয়ারির কার্যকরী হব আর আগন্তুক 6 মাহলে থাকিব। রাজ্যপালের কার্যালয়ের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিত এই কথা ঘোষণা করা হয়েছে। জনসংযোগের দ্বারা বুধবারে জারি করা প্রেস বিজ্ঞপ্তিত সদরি করা মতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন 1998 ধারা 3 প্রদান করা ক্ষমতার যোগেদি রাজ্যপালে সমগ্র অশান্ত অঞ্চল ঘোষণা করেছে। ফেব্রুয়ারির 27 তারিখের এই জাননী 6 মাহর কারণে কার্যকরী হব। অবশ্যই এনে পদক্ষেপের কারণ উল্লেখ করা নাই বিজ্ঞপ্তিত। বিভিন্ন অঞ্চলত বহু পরিমাণে অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার কারণে রাজ্যপালে এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে সূত্রত প্রকাশ পাইছে। এই আইন কার্যকরী হওয়ার পাছরপর সেনাবাহিনী যিকোনো ঠাইত ওয়ারেন্ট নোহাকৈ অভিযান চলাব পাৰিব আৰু সন্দেহজনক বুলি বিবেচিত লোকক গ্রেফতার কৰিব পাৰিব। বাদে আজিৰ তাৰিখত সমগ্র নাগালেণ্ডত আৰু মণিপুৰ তথা অৰুণাচল প্ৰদেশত এই আইন আংশিকভাৱে প্ৰযোজ্য। উল্লেখযোগ্য যে বৃহস্পতিবারে দেশের গৃহমন্ত্রী অমিত শাহে কার্বি পাহাড়ত সংযোজিত নেতৃত্বাধীন উগ্রপন্থী গোটের শান্তি চুক্তি স্বাক্ষর করব। অর্থাৎ আজি কিছুদিনের আগতে কার্বি পাহাড়ের 5টা উগ্রপন্থী গোটর 1,000 সদস্যই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের উপস্থিতিত আত্মসমর্পণ করেছিল। দর্শক সকল, 10 নম্বর খবরটি হয়েছে লুৰিণজ্যোতি গগৈর মুখ্যমন্ত্রী হওয়ার সপোন পূরণ নহব কলে রামেশ্বর তেলিয়ে। বিজেপি বিধায়কের টিকট সন্দর্ভত বরপেটাত গুরুত্বপূর্ণ মন্তব্য করলে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিয়ে। কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে কয় যে বিজেপি বিধায়কের টিকট কটা যাক লৈ কেন্দ্রীয় সরকারের কোনো নির্দেশনা নাই, আনহাতে লুৰিণজ্যোতি গগৈর মুখ্যমন্ত্রী হওয়ার সপোন পূরণ নহব বলেও মন্তব্য করে রামেশ্বর তেলিয়ে। উজনীত নতুন নতুন দলবোৰে এখনো আসন নাপায়, আনকি কংগ্রেছ দলের হাতত থকা আসন কেবাখনো এবার হেরব বলে মন্তব্য রামেশ্বর তেলিৰ। উজনি অসমত বিজেপিয়ে 100% আসনতে জয়ী হব বলে দৃঢ়তাৰে মন্তব্য করে মন্ত্রীগুলি। ইপিনে উজনির 21টা সমষ্টিত লৈ বিজেপি প্রার্থিত্ব প্রত্যাশীসকলের মাজত সৃষ্টি হবপরা অসন্তুষ্টি সম্পর্কতো মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিয়ে। রামেশ্বর তেলিৰ মতে টিকট বিচরাটো স্বাভাবিক, গণতন্ত্রত টিকট বিচরার অধিকার আছে। টিকট নাপায় যদি কোনোবা অসন্তুষ্ট হয় তেন্তেক বুঝাবলৈ চেষ্টা করা হব। কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিৰ এটাই কথা, দেশের কারণে সমাজের বাবে কাম করবর বিজেপি সরকার লাগবই। রামেশ্বর তেলিয়ে কয় আজির তারিখলৈকে কোনো বিজেপি বিধায়কের টিকট কটা যাব বলে গম পোৱা নাই। আনকি ডনার মন্ত্রী তথা রাজ্যের প্রভাবী বিজেপি নেতা জিতেন্দ্র সিংয়ের সঙ্গে কালি কেবাজনো জ্যেষ্ঠ বিজেপি নেতা আর সাংসদ আলোচনাত মিলিত হয়েছিল, যদিও বিধায়কের টিকট কটা যাক লৈ কোনো কথা আহি পড়া নাই আর কেন্দ্রীয় নেতৃত্বও তেনে কোনো নির্দেশ দিয়া নাই বলে সদরি করে। কালি সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, পল্লব লোচন দাস, কুইন ওজা, দিলীপ শইকে, ফণি শর্মা মিলিত হয়েছিল জিতেন্দ্র সিংয়ের সঙ্গে। আনকি নির্বাচন কমিটির সদস্য হিসাবে এই বিষয়ে জ্ঞাত নহয় বলে জানালে রামেশ্বর তেলিয়ে। অজাপর সভাপতি লুৰিণজ্যোতি গগৈ সন্দর্ভত রামেশ্বর তেলিয়ে কয় লুৰিণজ্যোতি গগৈ রাজনীতির কিমান ভিতরলৈ সোমাব পাৰিছে মই নাজানো। মানুহে মুখ্যমন্ত্রী বিধায়ক হওয়ার সপোন দেখেই, কিন্তু সপোন সফল নহয়। লুৰিণজ্যোতির মুখ্যমন্ত্রী হওয়ার সপোন পূরণ নহব। লুৰিণজ্যোতির জন্মগাঁও লাইপুলি পঞ্চায়েতের লুৰিণজ্যোতির নিজের ওয়ার্ডতেই বিজেপি প্রার্থী জয়ী হওয়া বলে মন্তব্য রামেশ্বর তেলির। বিজেপি সরকারের দিনত সরকারে সকল জাতি জনগোষ্ঠীর কাম করা বলে দাবি করে 2021 পূর্বতক অধিক আসন লাভ করে সরকার গঠন করব বলে দাবি করে। দর্শক সকল, আজির 11 নম্বর শেহতীয়া খবরটি হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর, একটা বিগ ব্রেকিং নিউজ। হাইকোর্টত উন্মোচন বিশেষ টেট পরীক্ষার বিসঙ্গতি। রাজ্যের শিক্ষা বিভাগে জানুয়ারি মাহত প্রকাশ করা বিশেষ টেট পরীক্ষার বিজ্ঞাপনত বেমেজালি উন্মোচিত হয়েছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের মজিয়াত। শিক্ষা বিভাগের অধীনস্থ টেট পরীক্ষা আয়োজক কমিটিয়ে সমগ্র শিক্ষা আঁচনির অধীনত কর্মরত ঠিকাভিত্তিক কর্মীসকলের চাকরি নিয়মীয় করার আয়োজন করেছিল এটা বিশেষ টেট পরীক্ষা। ভারত সরকারের নীতি নির্ধারণ সমিতি NCERTয়ে গেজেট নোটিফিকেশন যোগে 2019 নীতি গ্রহণ করেছিল যে যখন ছাত্র ছাত্রীয়ে 2011 আগতে বিএড উত্তীর্ণের টেট পরীক্ষাত আবেদন করার ক্ষেত্রে স্নাতক বা বিএড পাঠ্যক্রমত 50% নম্বর লাভ করা বাধ্যতামূলক নহয়।
কিন্তু রাজ্য সরকারে প্রকাশ করা বিজ্ঞাপনত এই নির্দেশনা উলঙ্ঘা করে প্রার্থীর আবেদনের ন্যূনতম অর্হতা স্নাতক আর বিএডত 50% নির্ধারণ করেছিল। সমগ্র শিক্ষার অধীনত ঠিকাভিত্তিত কর্মরত রুনুয়ারা বেগমে এই বিজ্ঞাপনের ভুল উদঙাই দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ন্যায় বিচারি। ন্যায়াধীশ অচিন্ত মল্ল বসবরুয়ার আদালতে লেখ আবেদন 1239/2021 গ্রহণ করে বিভাগের বিজ্ঞাপন গাফিলতি ধরা পেলাই আদালতে বিষয়টি তাৎক্ষণিকভাবে গ্রহণ করে দুই পক্ষের অধিবক্তার যুক্তি শুনার পিছতে আবেদনকারী পক্ষত রায়দান করে। আদালতে টেট পরীক্ষা আয়োজন কমিটি 24-25 ফেব্রুয়ারির ভিতর আবেদনকারীর এডমিট কার্ড ইস্যু করে 28 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হবলগিয়া বিশেষ টেট পরীক্ষাত অবতীর্ণ হওয়ার সুযোগ দিবলৈ নির্দেশ দিছে। আদালতত আবেদনকারীর হয়ে যুক্তি দিছিল জ্যেষ্ঠ অধিবক্তা গৌতম চৌধুরী আর বি গগৈ। সরকারি অধিবক্তা আছিল এন ফুকন। দর্শক সকল, আজিৰ এই ভিডিওটোৰ মাধ্যমেৰে আপোনালোকক 11টাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি অল অপশ্যনটো ক্লিক কৰিব একেবাৰে নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ। দৰ্শক সকল, আজিলৈ বাই বাই, আকৌ এটা নেক্সট ভিডিঅ'ত লগ পাম। জয়।